নমস্কার। 2020-তে যে 16,500 প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হয়েছিল, তো সেই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর যারা ইন সার্ভিস টিচার আছেন তাদের জন্য। ইন সার্ভিস যারা আছেন, অর্থাৎ যারা 16,500-তে যারা চাকরি পেয়েছিলেন প্রাইমারি শিক্ষক হিসেবে, তাদের জন্য এই খবর। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, তো এই মুর্শিদাবাদ ডিপিএসসি থেকে একটা নোটিস করা হয়েছে। দেখতে পাচ্ছেন 19/9/2023-এর এই নোটিফিকেশন, তারা কী বলছে, ফ্রম দি চেয়ারম্যান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল টু অল দি সাব ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন মুর্শিদাবাদ। কী বলছে এখানে, দ্য রিকোয়েস্ট টু প্রোভাইড দ্য নেমস অফ ইন সার্ভিস ইনকামবেন্টস অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি স্কুলস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড আন্ডার আপার প্রাইমারি প্রায়র টিচার ক্যাটাগরি ইন রেসপেক্ট অফ 2020 রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ 2020-তে যারা 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে যারা চাকরি পেয়েছিলেন যে সমস্ত আপার প্রাইমারি প্রায়র টিচার, তাদের জন্য কিন্তু এই খবর, তাদের যে ডিটেলস সেটা কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন কী বলছে এখানে, উইথ রেফারেন্স টু দি অ্যাবোভ দিস কাউন্সিল হ্যাজ টু রিকোয়েস্ট হিম হার টু প্লিজ সাবমিট দ্য লিস্ট অফ দি ক্যান্ডিডেট ইন রেসপেক্ট অফ হিস সার্কেল ইফ এনি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুলস আন্ডার আপার প্রাইমারি প্রায়র টিচার ক্যাটাগরি ইন 2020 রিক্রুটমেন্ট প্রসেস থ্রু। তাহলে এই এটা কিন্তু পাঠাতে হবে কাদের লিস্ট, যারা 2020 সালের যে প্রাইমারিতে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল 16,500, সেই 16,500 টিচার রিক্রুটমেন্টে যারা আপার প্রাইমারি প্রায়র টিচার হিসেবে, যারা আপার প্রাইমারি প্রায়র টিচার ছিলেন এবং প্রাইমারিতে নিযুক্ত হয়েছিলেন, সেই সমস্ত টিচারদের কিন্তু তাদের নামের লিস্ট চেয়ে পাঠানো হয়েছে প্রত্যেকটা মুর্শিদাবাদ যে ডিপিএসসি সেখান থেকে, এরকম কিন্তু প্রত্যেকটা ডিপিএসসি থেকে কিন্তু চেয়ে পাঠানো হচ্ছে যেটা শোনা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন দিস ইজ টপ মোস্ট আর্জেন্ট, চেয়ারম্যান স্যারের সই করা আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল 19/9/2023-এর আজকেরই এই নোটিফিকেশন। যারা আপার প্রাইমারি প্রায়র টিচার, যারা 2020 রিক্রুটমেন্ট প্রসেসে যারা চাকরি পেয়েছিলেন, তাদের কিন্তু ডিটেলস চেয়ে পাঠানো হচ্ছে, তাদের নামের লিস্ট চেয়ে পাঠানো হচ্ছে। কেননা আজকেই হাইকোর্ট থেকে একটা অর্ডার বেরিয়েছে যে আপার প্রাইমারি প্রায়র টিচাররা কিন্তু প্রাইমারি টিচারে কিন্তু এলিজিবল নয়, সেটা কিন্তু বলা হয়েছে, তাদের চাকরিও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো দেখা যাক পরবর্তী সময়ে কী হয়।